গোপনে পাপ করলে কি কি শাস্তি ও ক্ষমা পাওয়ার উপায় কি? গোপনে পাপ, এটা কোন কোন ক্ষেত্রে প্রকাশ্য পাপের তুলনায় লঘু। এ অর্থে যে যারা প্রকাশ্যে অপরাধ করে এদের অনেক সময় তওবা নসিব হয় না, কারণ সব ভিতরে বেপরোয়া ভাব চলে আসে। আর একটা হাদিস আছে, নবী আলাইহিস সালাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার সব উম্মতকে মাফ করে দেওয়া হবে, তবে যারা অপরাধ করে সেটা প্রকাশ করে বেড়ায়, প্রকাশ্য অপরাধ করে এদেরকে মাফ করা হবে না। তো এই জন্য যে ব্যক্তি গোপনে অপরাধ করে তার ভিতরে অপরাধ বোধ থাকে, সে জানে সে অপরাধ করছে, এই জন্য সে গোপন করার চেষ্টা করে, লজ্জিত থাকে, তবা আসে। এদিক থেকে প্রকাশ্য অপরাধের মধ্যে যেরকম বেপরোয়া ভাব আছে, সেই তুলনায় গোপন অপরাধের মধ্যে এটা নাই। কিন্তু গোপন অপরাধটা তার এক সমস্যা হলো, এটা অনেকে গোপনে বছরকে বছর করে যেতে থাকে, অর্থাৎ রোগের কোনো ট্রিটমেন্ট করায় না, এটা হলো ভয়াবহতা। তো এই জন্য যথাসম্ভব গোপন অপরাধগুলোকেও কমিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে, পরামর্শ নিতে হবে এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে, নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করতে হবে। কিন্তু তুলনামূলকভাবে যেটা বলেছি, প্রকাশ্য অপরাধের চাইতে গোপন অপরাধ এই দিক থেকে লঘু যে আপনার প্রকাশ্য অপরাধকারীর অনেক সময় তওবা নসিব হয় অনেক দেরিতে। আবার লঘু বলাতে গোপন অপরাধ শুরু করে দিয়েন না। গোপন অপরাধের আরেকটা সমস্যা আছে, যেটা প্রকাশ্য অপরাধে নেই, সেটা প্রকাশ্য অপরাধ তো মানুষ তাকে বলে, সংশোধন করে অনেক সময়, কিন্তু গোপনে দেখা যায় অনেকে, কেউ তো জানে না, তাকে ফেরেশতা মনে করে, তলে তলে সে অপরাধ করে যাচ্ছে, কারণ নসিহত পায় না, কেউ তাকে হয়তো ব্যক্তিগতভাবে বোঝায়ও না, এই অপরাধটা সে মুক্তিও তার নসিব হয় না। এই জন্য এটা এদিক থেকে ডেঞ্জারাস। এই জন্য আমরা চেষ্টা করবো সব ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য। আল্লাহ তোমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন।